হ্যামবার্গ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আমি হচ্ছে, আর আমার নাম রাজেশ্বরী সামন্ত। আমি হচ্ছে ধাননগরী খানাকুল থানার 2 নম্বর ব্লক ধাননগরী অঞ্চলের সদস্য। আমাদের আমাদের পাড়ায় হানা হয়ে গেছে। যেই পাড়ায় হানা হয়েছে ওই পাড়ার আমি হচ্ছে বাসিন্দা। যখন হানা পড়ে সেই সময় আমরা 6টা ফ্যামিলি আমরা ছুটে পালিয়ে এসেছিলাম কোনো কারণে এক কাপড় পরে। যাই হোক করে বাচ্চার দিকে নিয়ে ছুটে পালিয়ে এসেছিলাম। যাই হোক করে এসে আমরা পদে উঠে পড়েছিলাম। উঠার পর থেকে আমাদের কেউ খোঁজ নেয়নি, কিচ্ছু খবর নেয়নি। আমরা কোথায় আছি, কি খাচ্ছি না খাচ্ছি কোনো খবর নেয়নি আমাদের প্রশাসন বা আমাদের অঞ্চল প্রধান উপপ্রধান আমাদের পাড়ার মেম্বার কেউ আমাদের দিকে দেখেনি যে আমাদের পাড়ার বাচ্চারা কি খাচ্ছে, আমরা কি খাচ্ছি। একটা তিরপল পর্যন্ত দেয়নি, তিরপল চাইতে গিয়েছিলাম বলে কিনা তোমাদের পাড়ার যে ওদের পাড়ায় প্রচুর ক্ষতি হয়ে গেছে, প্রধান উপপ্রধানের পাড়ার দিকে প্রচুর ক্ষতি হয়ে গেছে, আমাদের পাড়ার ঘর আমাদের ঘর চলে গেছে, সেইটা আমাদের ক্ষতি নয়, সেটা আমাদের ক্ষতি হয়নি, তাদের তাদের ওইখানে জল গেছে সেইটা তাদের ক্ষতি, আর আমাদের যে ঘর তোর কাপড় জামা সব খেয়ে নিয়ে গেছে সেইটা আমাদের ক্ষতি হয়নি। আমাদের কিছু নেই, আমরা এই কাপড় লোক দিয়েছে পুজো কমিটি, দুর্গা পুজো কমিটি এই কাপড় দিয়েছে, এই সেই বস্তা তারা দিয়েছে, পাড়ার লোক দিয়েছে, এতে সুই তবু অঞ্চল আমার দিকে একটা ইয়ে দেয়নি, তিরপলও দেয়নি, কিছু একটা জলের পাউজার 4 দিন 5 দিন আছে না আমাদের কাছে, কিরম করে চিড়ে ঘুরে আমরা দেখতে পাইনি। শুধু দুর্গাপূজার কমিটি আমাদের দিকে চাল আলো দিয়েছে, সেইগুলো রান্না করে আমরা ফুটিয়ে খাচ্ছি, তবু আমাদের কর্মী দেয়নি এখনো পর্যন্ত। মেম্বার আমাদের পেপারের মেম্বার যেসব তীরে তিরপল গেছে সে তার নাম লিখে লিখে তাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা যে ছুটে পালিয়ে এসেছি আমরা সেখানে আমরা তারা ভেবেছে আমরা মরে গেছি, আমাদের কোনো খোঁজ নেয়নি। আমরা যে হাই স্কুলে উঠে বসে আছি 6টা ফ্যামিলি 19 জন লোক আছি আমরা এইখানে, আমাদের দিকে কোনো দেখেইনি, খোঁজ নেয়নি যে আমরা কোথায় আছি। আমাদেরকে দয়া করে আপনার দিকে বলছি আপনারা আমাদের একটু চোখের সামনে দিকে যে জিনিসগুলো সরে সরে যাচ্ছে আমরা কিছু তো করতে পারিনি, এক কামড় পরে এসেছে আমাদের দিকে, একটু দয়া করে দেখুন আপনারা। আমরা খুবই অসহায়, আমাদের এই বাচ্চা বাচ্চা ফ্যামিলি ফ্যামিলি সকলকে নিয়ে আজকে একই জায়গায়, কিন্তু আমাদেরকে কোনো কিছুভাবে সাহায্য করছে না পঞ্চায়েত বলুন, মেম্বার বলুন। আমার নাম সুকুমার সামন্ত, আমি সামন্তপাড়ারই একজন বাসিন্দা। আমাদের মেম্বার অরুণ পাত্র কোনো কিছুতেই আমাদেরকে কোনো কিছুই দিচ্ছে না, একমত এই পুজো কমিটি আমাদেরকে খাবার দাবার দিচ্ছে, খেয়ে পড়ে আছি, একটা জলের পাউচ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, কোনো কিছু চাইতে গেলে প্রধান উপপ্রধান আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছেন না। আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাদের কি অপরাধ হয়েছে যে আজকে আমরা জীবনের বেঁচে থাকার তাগিদে হাই স্কুলে আছি বলে কি আমাদেরকে কোনো কিছু দেবে না, সব কিছু থেকে বঞ্চিত হবো? আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা প্রতিকার করুন, আমাদের পাশে দাঁড়ান। Collection jeans and t-shirts only for men.
বা